জামালপুরের ষাটটি উপজেলার আট লাখ মানুষ পানিবন্দি বন্যা দুর্গতদের খবর জানাতে এই মুহূর্তে সদরের নাও ভাঙ্গাচর এলাকায় আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম যাচ্ছি তার কাছে জাহাঙ্গীর জামালপুরের বন্যা পরিস্থিতি যদি আপনাকে আমি জানাই যে জামালপুরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে এই জেলার ছয়টি উপজেলার আট লাখ মানুষ পানিবন্দি অবস্থায় আছে মানুষের দুর্ভোগ বেড়েছে বাড়িঘরে পানি রাস্তাঘাট সব তলিয়ে আছে জামালপুরের বন্যা পরিস্থিতি বাড়িঘর এখনও পানির নিচে মানুষ উঁচু রাস্তায় ব্রিজ এবং রেল লাইনে আশ্রয় নিয়েছে এই মানুষগুলি গো গবাদি পশু নিয়ে তারা খুব দুর্ভোগে আছেন এই জেলার আট লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছেন আপনাকে বলি যে জামালপুরের ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ যমুনার তীরবর্তী এলাকা হয় এলাকার প্রায় তিন লাখ মানুষ অবর্ণীয় দুর্ভোগের মধ্যে পড়েছেন তো জামালপুরে জেলা প্রশাসন আমাকে জানিয়েছেন যে এ পর্যন্ত বন্যাকবলিত মানুষের জন্য তিনশো দশ মেট্রিক টন চাল সাড়ে সতেরো লাখ টাকা এবং দুই লাখ টাকার শিশু খাদ্য দুই লাখ টাকার গো খাদ্য দিয়েছেন তো জামালপুরের ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ উপজেলার মানুষ বন্যার পানিতে তাদের বিভিন্ন রোগ বাহিত পানিবাহিত রোগ দেখা দিয়েছে সবচেয়ে ভয়াবহ অবস্থায় আছে শিশুদের নিয়ে তারা পানিতে এর আগের বন্যায় দশ দিন এবং এই আট দিনের পানি বৃদ্ধি পাওয়ায় পানি কিছুটা গতকাল থেকে কমেছে এখন যমুনা নদীর পানি একশো তেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তো জামালপুরে বন্যা পরিস্থিতির যে ভয়াবহ অবস্থায় আমি বন্যকবলিত মানুষের সাথে কথা বলেছি তাদের পঁয়নিশনের সংকট দেখা দিয়েছে গো খাদ্যের সংকট দিয়েছে তাদের খাবার নেই তারা পানির মধ্যে থাকার কারণে তাদের রোগবাহিত নানান রোগ তাদের আক্রান্ত হচ্ছে মানুষের যে ফসল পাট এই মৌসুমে পাটের ব্যাপক ক্ষতি হয়েছে এবং কলার বাগান সবজির বাগান এখনও পানির নিচে তুলে আছে আপনি জানেন যে জামালপুর বাউন্নটি ইউনিয়ন জেলার বাউন্নটি ইউনিয়নের ছয়শো ছাব্বিশটি গ্রাম পানির নিচে তলিয়ে আছে তো এই ছিল জামালপুর থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ ঐশী জামালপুরের বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম